নিকোল নিকোল কিডম্যান নয়, এ হলো নিকোল হ্যারিকেন, ক্যাটাগরির ওয়ান হ্যারিকেন, যা নিয়ে আসছে বিস্তৃত অঞ্চল জুড়ে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। না, এ দেশে নয়, এই মহাদেশেও নয়, ঘটতে চলেছে ফ্লোরিডায়। সেই দেশের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার এই ঝড়ের কথা জানিয়েছে। নিকোলের জেরে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। আমেরিকার 40 বছরের ইতিহাসে এই ধরনের ঝড় আসেনি। একদিন আগে জানা গিয়েছিল মধ্য আটলান্টিকের বুকে ঝড়ের অবস্থান ছিল। এনপিআরের রিপোর্ট অনুযায়ী এই ঝড় পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে। আলফিচিয়ান মাউন্ট এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্লোরিডার বিভিন্ন প্রদেশে সাধারণ মানুষকে উদ্ধার করা হবে, যে কারণে আপৎকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা দিতে 16,000 কর্মীকে নিয়োগ করা হয়েছে, এমনটাই জানিয়েছিল স্থানীয় প্রশাসন। 600 ন্যাশনাল গ্রাউন্ডসম্যানকে কাজে লাগানো হয়েছিল। হ্যারিকেন নিকোল ফ্লোরিডার উপকূলে আশ্রয় পড়ে এবং সেখানে ব্যাপকভাবে ধ্বংসলীলা চালাচ্ছে। হ্যারিকেন সেন্টার অফ ইউনাইটেড স্টেটের আপডেট অনুযায়ী এই খবর জানা গিয়েছিল। ক্যাটাগরির ওয়ান হ্যারিকেন এটি, ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ল্যান্ডফল করে। ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের আপডেট অনুযায়ী ঝড়ের ল্যান্ডফল হয়েছিল নর্থ হাচিনসনস আইল্যান্ডে। স্থানীয় ওয়েদার আপডেট অনুযায়ী জোরালো হাওয়া বইবে, সঙ্গে প্রবল বৃষ্টিপাত। জানা গিয়েছে ল্যান্ডফলের পরে হ্যারিকেন নিজের শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হবে। 19 শতক থেকে আজ পর্যন্ত আমেরিকার ভূখণ্ডে ল্যান্ডফল করা চতুর্থ হ্যারিকেন এটি। গত 37 বছরে এটি এই জাতীয় প্রথম হ্যারিকেন। অপরদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আর কিছুদিনের মধ্যেই ক্রমশ শক্তি সঞ্চয় করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করবে, যা পরবর্তী 48 ঘণ্টায় শ্রীলঙ্কার উপকূলের কাছে পৌঁছাবে এবং শক্তি বাড়াবে। তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে এটি। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের তেমন কোনো আশঙ্কা আপাতত নেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহের শেষে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবার থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে, তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে, রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রবল। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সোমবার তা আরও 1 ডিগ্রি কমেছে। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।